নমস্কার বন্ধুরা, কুড অর মিষ্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মোচার ঘণ্ট, চিংড়ি মাছ আর মোচা দিয়ে, তার সঙ্গে আলু দিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি আপনাদেরকে দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, কী কী লাগছে দেখে নেওয়া যাক। তার জন্য লাগছে, এখানে আছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, কুচানো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, চিংড়ি মাছ হালকা ভেজে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি গোটা লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। আর এখানে আছে টমেটো কুচি, আলু, লবণ, আর মোচাটাকে কেটে ধুয়ে নেওয়া হয়েছে সরষে তেল। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে মোচাটাকে সিদ্ধ করতে বসাবো। গ্যাসটা ধরিয়ে নেব। এবার কড়াইতে গরম জলটা বসিয়ে দিন। এবার আমি এর মধ্যে মোচাটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেব। সেই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি সাদা জিরে দিয়ে দেব। শুকনো লঙ্কা একটা আর তেজপাতা।
রেডি হয়ে গেছে চিংড়ি মাছ আর মোচার ঘণ্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।